কিন্তু সেই যে সেন্ট মার্টিন দ্বীপ, সেই সেন্ট মার্টিন দ্বীপের কিন্তু এখনও সেই ধ্বংসযজ্ঞের সব খবর কিন্তু পৌঁছায়নি গণমাধ্যম কর্মীদের সঙ্গে। সেখানে যে তাণ্ডব লীলা চলেছে সেটি কিন্তু আমাদের সহকর্মী সুজন রুবেল সেটিও কিন্তু জানালেন। এক নারী আহত হওয়ার কথা আমরা শুনলাম এবং সেই নারী কতটুকু আহত হয়েছে, কী অবস্থায় আছে, পাশাপাশি অন্যান্য যে ঘর আফ অফিস থেকে কিন্তু বলা হয়েছে কাঁচা বাড়ি বা যেগুলো একটু নাজুক সেগুলো ভেঙে গিয়েছে, সেই পুরো সংবাদটি আসতে আমাদের এখনও অনেক সময় হয়তো লাগবে। আপনি যে আবারও বলছি 147 কিলোমিটার, প্রায় 150 কিলোমিটারের মতো গতিবেগে দুপুর 2:30 নাগাদ সেন্ট মার্টিন দ্বীপে ঝড়ো হাওয়া বয়ে যায়। বাপি, আমরা কিন্তু যতদিন বেশ কিছুদিন যাবতই খবরে বারবার গণমাধ্যম কর্মী আমরা যারা আছি তারা প্রচার করে যাচ্ছি এবং নিজেরাও দেখছিলাম যে নিম্নচাপটি যখন ঘূর্ণিঝড় মোক্ষায় রূপ নিবে তার পরবর্তী সময়ে বারবার সতর্ক করা হচ্ছিল এবং এটির তাণ্ডব সম্পর্কে, এটি কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, কতটা বড় ঘূর্ণিঝড়, প্রবল অতি প্রবল ঘূর্ণিঝড় হতে পারে কিনা এর আশঙ্কা জানানো হচ্ছিল। তো যতটুকু আশঙ্কা জানানো হয়েছিল আদৌ কি মোক্ষার প্রভাব সেরকম পড়েছে নাকি তার চেয়ে কম বা বেশি? মোটুসি, এক্ষেত্রে বলতে হয় যে আমরা এখন অনেকটাই তথ্য প্রযুক্তির এই যুগে এসে অনেক আগে থেকে সব কিছু জেনে ফেলি। মোখা যখন তৈরি হয়নি তখন থেকেই আমরা জানি যে সাগরে কিছু একটা হতে চলেছে, আবার মোখা যখন তৈরি হয়ে গেল তারপর থেকে ঘূর্ণিঝড়, প্রবল ঘূর্ণিঝড়, অতি প্রবল ঘূর্ণিঝড়, আবার সেটা আপনার সুপার সাইক্লোনের রূপ নিবে কি নেবে না সেটি নিয়েও কিন্তু নানা তর্ক বিতর্ক ছিল। কিন্তু সবথেকে যে বিষয়টি আমরা যে বিষয় বলছিলাম যে কোথায় আঘাত হানবে, এবং ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোথায় আঘাত হানবে, কখন আঘাত হানবে, সেই আঘাতের সময়টাতে জোয়ার নাকি ভাটা থাকবে, পাশাপাশি হচ্ছে বাতাসের গতিবেগ কত থাকবে, এই বিষয়গুলো যখন পরিসংখ্যান করে মোটামুটি বের করে আনা যায় তখন কিন্তু ক্ষয়ক্ষতি কী পরিমাণ হতে পারে সেটি কিন্তু আবিষ্কার করা যায়, নির্ধারণ করা যায়। এক্ষেত্রে আবহাওয়া অফিস কিন্তু সেই একই কাজ করেছে। আবহাওয়া অফিস যে বিষয়টি বলেছিল যে আমরা যেমনটা জানি সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ, উখিয়া এই অঞ্চলগুলো যে তাণ্ডব লীলা হবে সেটি কিন্তু কিছুটা হলেও সত্যি হচ্ছে। টেকনাফের সেন্ট মার্টিনের অবস্থা কিন্তু আমরা দেখেছি, পাশাপাশি আবারও বলছি শুরুটা করেছিলাম যে আমরা যে কথাটি দিয়ে, অর্থাৎ একটি ঘূর্ণিঝড় যখন এগিয়ে যায় তখন তার আমরা জানি সম্মুখভাগ, কেন্দ্র, পাশাপাশি পেছনের অংশ, এই তিনটি অংশ থাকে, এখনও কিন্তু পেছনের অংশ বাকি রয়েছে। পাশাপাশি আপনি যদি বলতে হয় যে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে কিন্তু একটি বিশেষ নিয়ম রয়েছে, আমরা জানি ঘূর্ণিঝড়ের সম্মুখভাগ, ডান অংশ এবং বাম অংশ, এই তিন ভাগে ভাগ করে কিন্তু আমরা জানি বিপদ সংকেতগুলোও দেওয়া হয়ে থাকে। সব থেকে ঝুঁকির মধ্যে থাকে কেন্দ্র, তার সম্মুখভাগ যেটা পড়েছে সেটি, এবং ডান পাশ, আপনি জানেন যে ডান পাশ পড়েছে মিয়ানমারে, সুতরাং মিয়ানমারের যে ঝুঁকি বেশি সেটি আগেই বলা হচ্ছিল, পরবর্তীতে কিন্তু বাংলাদেশের অবস্থা বলা হচ্ছিল। সুতরাং আমরা যখন দেখেছি যে বিকেল 4:00 নাগাদ বলা হয়েছে মোখা সামান্য দুর্বল হয়ে মিয়ানমারে বড় অংশে অবস্থান করছে, সুতরাং আমরা বলতে পারি যে কিছুটা হলেও আমরা বিপদ থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছি। পাশাপাশি জোয়ার ভাটার বিষয়টি বলতে হয়, সেই জোয়ার ভাটাও কিন্তু আমাদের সহায়ক ছিল সেটিও কিন্তু বলা যায়। সব কিছু মিলিয়ে এই অবস্থায় যখন আমরা পৌঁছেছি আমরা কিন্তু এখনও পুরোপুরিভাবে মোখার যে প্রভাব সেই প্রভাব মুক্ত হইনি, এখন সব তথ্য কিন্তু আমাদের হাতে এসে পৌঁছায়নি, সুতরাং আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে পুরোপুরি চিত্র জানার জন্য। মোখার আঘাতে লন্ডভন্ড, কক্সবাজারের উপকূলীয় এলাকা প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। সবশেষ খবর জানতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে আছেন কমল দে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, কী অবস্থা এখন? হ্যাঁ বাপ্পি, আমি গত 32 বছর যদি ঘূর্ণিঝড়ের ইতিহাসের কথা বলি, 91-এর পর যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে সবগুলো হয়েছে ভাটায়। আমরা আগে বলছিলাম যদি ঘূর্ণিঝড় মোকা ভাটার সময় অতিক্রম করে যায় তার তেমন কোনো ক্ষতি হবে না সেটি বলা চলে। আপনি জানেন 91 সালে যে ঘূর্ণিঝড়টা হয়েছিল পূর্ণ জোয়ারের মধ্যে হয়েছিল, যে কারণে জল উচ্ছ্বাসে ব্যাপক প্রাণহানি ঘটেছে, বলা হয়ে থাকে প্রায় 10 লাখ মানুষের মারা গিয়েছিল এই বৃহত্তর চট্টগ্রামে, কারণ সেটা হয়েছিল মধ্যরাতে এবং তখন ছিল পূর্ণ জোয়ার। মোকার ক্ষেত্রে আমরা যদি বলি যখন ঘূর্ণিঝড় অতিক্রম করার কথা বলা হচ্ছিল, বারবার বলেছে জোয়ার, আমরা বলছিলাম যদি ভাটাতে অতিক্রম করে যায় তার তেমন কোনো ক্ষতি হবে না, এবং তাই হলো এখন পর্যন্ত। যেহেতু আমরা জানি আবহাওয়া অফিস বলতে সকাল 9:00 থেকে ঘূর্ণিঝড়ের সম্মুখভাগ চট্টগ্রাম কক্সবাজার উপকূল অতিক্রম করছে, আর সকাল 9:00 ছিল পূর্ণ ভাটা, তখন কিন্তু ভাটা জোয়ার শেষ করে ভাটা শুরু হচ্ছে, তার মানে কী হলো ঘূর্ণিঝড়ের সম্মুখভাগ যখন অতিক্রম করে যায় তখন পূর্ণ ভাটার মধ্যে, তারও জল উচ্ছ্বাসের সংখ্যা নেই। এরপর আমরা বললাম আবহাওয়া অফিস জানালো বিকেল
ঘন্টা নাগাদ এই ঘূর্ণিঝড়ের যে কেন্দ্রস্থল সেটি অতিক্রম করে যাবে। তখনও কিন্তু ভাটা ছিল, অর্থাৎ তাহলে জলোচ্ছ্বাসের সংখ্যাটা কেটে যাচ্ছে। এখন জোয়ার আসছে, যে প্রশ্বাস অর্থাৎ শেষ অংশ ঘূর্ণিঝড়ের যে শেষ অংশ এখনও তো অতিক্রম করে যাবে, সে অতিক্রম করাটাই কিন্তু এখন যেটি মনে হচ্ছে সেটি হলো এখন একটু জোয়ার আসছে, এখন হয়তোবা সাগর কিছুটা উত্তাল হয়ে উঠবে সেটি বলা চলতে পারে সামান্য আকারে। আমরা যে বললাম 32 বছরের ঘূর্ণিঝড় ইতিহাসের কথা বলছি, সে 32 বছরের ঘূর্ণিঝড়ের ইতিহাসটি কিন্তু এইভাবে, এর যে 97 পরে ঘূর্ণিঝড় যতগুলি ঘূর্ণিঝড় হয়েছে সবগুলি ভাটায়, ভাটা যখন ঘূর্ণিঝড় হবে তখন কিন্তু জলোচ্ছ্বাসটা তত বেশি ক্ষতি করতে পারে না, এটাই বারো প্রমাণ হয়েছে। আমি বারবার বলছিলাম, যে সকাল থেকে বলছিলাম, যদি ঘূর্ণিঝড় এই ভাটার সময় অতিক্রম করে যায় তাহলে জলোচ্ছ্বাস হবে না। তবে সেটি হলো নিরাপত্তাটা আগে নিশ্চিত করে মানুষকে, যারা মানুষ যে সব জায়গায় যে নিরাপদ ছিল সেটি হলো স্বাভাবিক। আসলে এখন আমি একটু কথা বলি, চট্টগ্রামে আসলে যে বারবার যে ভূমিকম্প আঘাত হানে, সেই ভূমিকম্প আঘাত হানার ফলে কিন্তু যে হয় ভাটার সময় হয় এবং যে কারণে ভাটা হয় বলে অত জলোচ্ছ্বাসে মানুষ মারা যায় না এবং শুধুমাত্র গাছপালা বা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আজকের যে আবহাওয়া সেটি ছিল পুরোপুরি, অর্থাৎ যে ঘূর্ণিঝড়ের তেমন কোনো রেশ এখানে ছিল না। গতকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাস সামান্য, অর্থাৎ সাগর পাড়ে যে বাতাস সেই বাতাসটা অনুভূত হচ্ছে এবং আর যে জোয়ারের মাত্রা ছিল অন্যান্য দিনের তুলনায়। এর মধ্যে যদি একটা কথা হয়, যদি ঘূর্ণিঝড় অমাবস্যা কিংবা পূর্ণিমা যত অতিক্রম করে যায় আর তখন যদি জোয়ার থাকে তাহলে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমরা 32 বছর আগে 1991 সালে ঘূর্ণিঝড়টি দেখেছি, এখন ঘূর্ণিঝড়গুলো হচ্ছে ভাটাতে, যে কারণে আমরা বারবার বলছিলাম যদি ঘূর্ণিঝড় ভাটার সময় অতিক্রম করে তাহলে তেমন কোনো ক্ষতি হবে না। তারপরেও কিন্তু আমরা জেলা প্রশাসন কিন্তু বারবার মানুষজনকে সরিয়ে নিয়েছে এবং তারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে নিয়েছে, তাদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে রেখেছে। তবে আরেকটি বিষয় যেটা হয়, এখন যেহেতু বৃষ্টি শুরু হচ্ছে চট্টগ্রামে, আরেকটি বেশি দুর্যোগ পাহাড় ধস। চট্টগ্রামে কিন্তু যখন প্রবল বর্ষণ শুরু হয় পাহাড় ধসে, তবে এখনও প্রবল বর্ষণের মাত্রা যায়নি। তারপরও জেলা প্রশাসন তারা মাইকিং করছে, 26টি ঝুঁকিপূর্ণ পাহাড় আছে চট্টগ্রামে, সেই ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে লোকজনকে সরে যাওয়ার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। তবে আমি যদি আরেকটি কথা বলি, ঘূর্ণিঝড়ে প্রত্যক্ষ এবং পরোক্ষ কিছু ক্ষতি থাকে, যে প্রত্যক্ষ ক্ষতি কিন্তু হয়নি এটা বলা চলে, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমার সাথে দেখা হয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ফায়ার সার্ভিসের সাথে, তারা কোনো ক্ষতির খবর বলতে পারে। তবে যেটা পরোক্ষ ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে। অর্থনৈতিক ক্ষতি বলতে আমি বলবো, গত 2 দিন ধরে দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর, সেই বন্দর বন্ধ রয়েছে, কোনো আমদানি রপ্তানি বাণিজ্য কোনো রকম হচ্ছে না। কারণ হচ্ছে না, চট্টগ্রাম যখন সংকেত নম্বর 8 জারি করা হয় তখন কিন্তু চট্টগ্রাম বন্দর তাদের অ্যালার্ট, যেটা অ্যালার্ট হয় সর্বোচ্চ অ্যালার্ট, অ্যালার্ট 4 জারি করে। অ্যালার্ট 4 জারি করার সাথে সাথে কিন্তু চট্টগ্রাম বন্দরের যে অবস্থান রয়েছে, মাদার ভেসেলগুলো রয়েছে, সেই মাদার ভেসেলগুলিকে তারা গভীর সাগরে পাঠিয়ে দিয়েছে এবং লাইটারের জাহাজ যেগুলো রয়েছে সেই লাইটারের জাহাজগুলিকে তারা নিরাপদে নিয়ে আসছে। তাহলে কী হলো, 2 দিন ধরে কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ। একই সাথে বন্ধ রয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর গতকাল 6:00 থেকে কিন্তু বন্ধ, অর্থাৎ 2 দিন চলে গেলো বিমানবন্দরে বন্ধ, চট্টগ্রাম বন্দরে বন্ধ। কিন্তু সেটা হয় নিরাপত্তার জন্য। আপনারা জানেন, আমি বলি 1991 সালে যে ঘূর্ণিঝড় হয়েছিল সেই ঘূর্ণিঝড়ে অত প্রস্তুতিটা তেমন ছিল না বলে চট্টগ্রাম বন্দর থেকে নোঙর করা জাহাজ ছুটে গিয়ে চট্টগ্রাম শাহ আমানত সেতুকে আঘাত করেছিল এবং চট্টগ্রাম শাহ আমানত সেতু ভেঙে গিয়েছিল, 2 টুকরো হয়ে গিয়েছিল সে জাহাজের আঘাতে। এরপর থেকে কিন্তু মানুষ শিক্ষা নিচ্ছে, সরকার শিক্ষা নিচ্ছে, প্রশাসন শিক্ষা নিচ্ছে, সতর্ক করা হয়। আর একটি বিষয় জানেন, চট্টগ্রামে যে পতেঙ্গা সমুদ্র তীরে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, নৌবাহিনীর বেস স্টেশন রয়েছে, নৌবাহিনীর একাডেমি রয়েছে, বিমান বাহিনীর স্থাপনা রয়েছে, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর রয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কারখানা পদ্মা মেঘনা যমুনা এবং একই সাথে প্রাইভেট রিফাইনারিগুলি কিন্তু পতেঙ্গায় অবস্থান, তার নিরাপত্তা এবং বিমান বাহিনীর বেস স্টেশনও কিন্তু এই পতেঙ্গাতে। তাই পতেঙ্গাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাটা সাজাতে হয়। আমরা দেখেছি যখনই ঘূর্ণিঝড় চট্টগ্রাম মহাবিপদ সংকেত 8 জারি করা হচ্ছে, সাথে সাথে বিমান বাহিনী, নৌবাহিনী, তাদের স্থাপনাগুলো, তাদের যেগুলো যন্ত্রপাতি রয়েছে তার নিরাপদে সরিয়ে নিয়েছে। বন্দর যেমন জাহাজগুলিকে নিরাপদ করেছে, তার স্থাপনাকে নিরাপদ করেছে, ঠিক বাহিনীগুলো সেরকম কিন্তু স্থাপনা করেছে নিরাপদে। আমি আরেকটি বিষয় বলে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনীর 21টি জাহাজ, 2টি মেরিটাইম হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে, যাতে মোকা কেটে যাওয়ার পরপরে তারা উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে সহযোগিতা করতে পারে। বিশেষ করে আমি যদি উপকূলবর্তী এলাকায় বিশেষ সন্দ্বীপে কিছুটা ক্ষতি হতে পারে, আপনি জানেন এখানে অনেকগুলি বেড়িবাঁধ ভাঙা আছে, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ আছে, যদিও চট্টগ্রামের জেলা প্রশাসক বলছেন চট্টগ্রামে কোনো তেমন কোনো ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নেই, সেটা তিনি বলছেন। কিন্তু তারপরেও কোথাও কোথাও হয়তো, যদি বা এখন যেহেতু জোয়ার আসছে ঘূর্ণিঝড়ের পশ্চাৎ অর্থাৎ শেষ অংশটি অতিক্রম করে যাবে, তখন হয়তো কিছুটা মানে জোয়ারের সংখ্যা পরিমাণ বাড়তে পারে, তখন যদি নিচু কিছু এলাকা প্লাবিত হওয়ার সংখ্যা থেকে যায়। তারপরে আমরা বলবো, যেহেতু ঘূর্ণিঝড় ভাটার সময় অতিক্রম করে গেছে, সেই কারণে বৃহত্তর চট্টগ্রামে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে যদি জোয়ারে হতো, এই ঘূর্ণিঝড় তাহলে জোয়ারে অতিক্রম করতে, যেটা আবহাওয়া অফিস বারবার বলছিল 10 থেকে 12 ফুট, কখনো কোনো ক্ষেত্রে 15 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হওয়ার সংখ্যা ছিল, কিন্তু সেটা হতো জোয়ারে। কিন্তু একটি বিষয় বলি, একটি কথা বলে আমরা এই রিপোর্ট, এই
সরাসরি লাইভে যাওয়ার আগে আমরা বেশ কজন আবহাওয়াবিদ জলবায়ু বিষয়ে কথা বলেছি, সে তাদের সাথে কথা তারা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো উত্তর গোলা অর্থাৎ এই গোলার্ধে যে ভূমিকম্প করেছে বিশেষ করে বঙ্গোপসাগরে যে ভূমি যে ঘূর্ণিঝড়গুলি সৃষ্টি হয় সেগুলি মূলত ডান দিকে চেপে যায়, অর্থাৎ এই বঙ্গোপসাগর আন্দামান বা এই অংশে যতগুলি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এ পর্যন্ত সবগুলো ডান দিকে বেঁকে যায়। ঠিক মুখার ক্ষেত্রে কিন্তু সেটি হয়েছে, সেটি ক্রমশ ডান দিকে বেঁকেছে, অর্থাৎ ঘূর্ণিঝড় শুরু হওয়ার পর চার দিনের মাথায় যে প্রথম বাঘটি নিয়েছিল সেটা ডান দিকের বাঘ, এরপর বলা হচ্ছিল স্যান্ড মার্টিনে। তবে একটা কথা বলি, স্যান্ড মার্টিন টেকনাফকে যেভাবে বলা হয়েছিল আশঙ্কা করা হয়েছিল যে দুর্যোগ যেটা তলিয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু বারবার এই ঘূর্ণিঝড় ডান দিকে টার্ন নেওয়ার কারণে কিন্তু টেকনাফ তেমন ক্ষতি হয়নি বলা যায়, হয়তো ক্ষতি হয়েছে যে পরিমাণে যেটা আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে তুলনামূলক কম স্যান্ড মার্টিন ক্ষতি হয়েছে, বলা হয়েছে স্যান্ড মার্টিন তলিয়ে যাবে, তারপরে কিন্তু এসে ঘূর্ণিঝড় এসে গত রাতে চূড়ান্তভাবে আবার ডান দিকে আবারও টার্ন নিয়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড়টি কিন্তু বারবার দিক পরিবর্তন করে বাঘ পরিবর্তন করে, এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে তাই হয়েছে বারবার বাঘ পরিবর্তন করেছে, যে কারণে বলা চলে যতটা আশঙ্কা করা হয়েছিল ততটা আশঙ্কা হয়নি। আরেকটা হচ্ছে সৌভাগ্যক্রমে বলা হয়ে থাকে যেটা হচ্ছে ভাটার সময় অতিক্রম করে গেছে সেটা আরেকটা সৌভাগ্য ছিল, বারবার যদি এই ঘূর্ণিঝড় যদি প্রথম দিকে চার দিনের আগে যে টানটি ডান দিকে টান নিয়েছিল সেটা যদি টান না নিত তাহলে কিন্তু সরাসরি আঘাত করতো। এরপরও কিন্তু বলা হচ্ছে চট্টগ্রাম কিছুটা নিরাপদ, বিপদের মধ্যে আছে কক্সবাজার টেকনাফ এবং স্যান্ড মার্টিন, তারপর গত রাতে কিন্তু ঘূর্ণিঝড় শেষ মুহূর্তে এসে আবারও কিছুটা টান নেওয়ায় সেটা সরাসরি মিয়ানমারে আক্রান্ত হয়েছে, অর্থাৎ মিয়ানমারের যে সিয়েট বন্দর আছে সেটি কিন্তু পরে সরাসরি আক্রান্ত হয়েছে এই ঘূর্ণিঝড় শেষ মুহূর্তে এসে আরেকটি টান নেওয়ার কারণে, অর্থাৎ সৌভাগ্যক্রমে বলা চলে বাংলাদেশ এই ঘূর্ণিঝড় মোকা থেকে আবারও রক্ষা পেয়েছে, কারণ ঘূর্ণিঝড়টি যেহেতু আমরা যেহেতু আমি বারবারে বলছিলাম গত 32 বছরের কাহিনী ইতিহাস বলছিলাম ঘূর্ণিঝড়ের ইতিহাস, কেন্দ্রস্থলে ঘূর্ণিঝড়ের কিন্তু গতিবেগ ছিল 120 কিলোমিটার এবং এটা বেড়ে 180 কিলোমিটার পর্যন্ত বাড়ছিল, তার মানে সেটা সুপার ঘূর্ণিঝড় দিকে যাচ্ছিল কিন্তু হয়তো যায়নি, কিন্তু যে মাত্রায় এটা এগিয়ে আসছিল সে মাত্রা কিন্তু একটা ভয়াবহ রূপ ধারণ করার কথা ছিল। বাংলাদেশের সৌভাগ্য যে এই ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় সেটা সময় ভাটা ছিল, ভাটা এসে হওয়ার কারণে সেটা কারণে হয়তো বা তেমন কোনো আক্রান্ত করতে পারে না ক্ষতি করতে পারে না। আমি এখন পর্যন্ত যেটি বলবো এই ভাটায় অতিক্রম করার কারণে ঘূর্ণিঝড় চট্টগ্রামে বৃহত্তর চট্টগ্রামে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, পরোক্ষ ক্ষতি বলছিলাম ব্যবসা বাণিজ্য বন্ধ আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ, তো এখন পর্যন্ত আমি যেটা বলবো চট্টগ্রাম বন্দর এবং অন্যান্য যা পার্শ্ববর্তী এলাকাগুলি আছে এখন পর্যন্ত নিরাপদ রয়েছে যেহেতু ভাটায় অতিক্রম করে গেছে, তবে শেষ অংশ অতিক্রম করছে জোয়ার আসে সাগরে, তারপরও উপকূলে মানুষদেরকে সজাগ থাকতে হবে আশ্রয় কেন্দ্র থাকতে হবে ঘূর্ণিঝড় পুরোপুরি অতিক্রম করে না যাওয়া পর্যন্ত। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ, আমরা চলে যাবো এখন বরিশালে সহকর্মী অপূর্বপুর কাছে। দেখুন প্রথমত কথা হচ্ছে যে চট্টগ্রাম বিভাগ জুড়ে বা চট্টগ্রামের কক্সবাজার টেকনাফে যেভাবে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মোখা, কিন্তু সেই তুলনায় আসলে উপকূলীয় এলাকা বরিশাল বিভাগে আসলে সেই অর্থে ওইভাবে তাণ্ডবটা চালাতে পারেনি বা তা হয়নি, এটি মানুষ আসলে প্রার্থনা করছে যে ভালো হয়েছে। এখন পর্যন্ত আসলে সেই অর্থে আমাদের কাছে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের সাথে আমাদের সাথে কথা হয়েছে যেহেতু ঘটনাটি এখনও চলমান রয়েছে এখন, তবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর নেই, কিন্তু এই মুহূর্তে আসলে নদ নদীর পানি কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় রয়েছি, ভোলায় আর মেঘনা নদীর তেঁতুলি এলাকায় রয়েছে, মেঘনা নদীতে আপনি দেখছেন কি পরিমাণ কিভাবে এখানে নদীর পানি উত্তাল অবস্থায় রয়েছে, স্বাভাবিকের থেকে এটির রোলিং অনেক বেশি হয়েছে এবং বাতাসের গতিবেগও কিন্তু অনেক বেশি রয়েছে। কিছুক্ষণ আগে আমার পায়রাবন্দর কর্তৃপক্ষের সাথে কথা হয়েছিল, তারা যেটা জানিয়েছেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে সেখানে কিন্তু বাতাসের গতিবেগ রয়েছে, তবে সকাল থেকে যে অবস্থা ছিল তার থেকে তুলনামূলক এখন কম এসেছে এবং বিকেল থেকে আমরা দেখেছি যে গুমোটে যে ভাব ছিল ভোলার বরিশাল এই বিভাগ জুড়ে যে বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আসলে এই মুহূর্তে অন্তত ভোলায় কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিটা নেই, বিকেল দুপুর 3টার পর থেকেই কিন্তু আকাশ রৌদ্র উজ্জ্বল ছিল, ঠিক এই মুহূর্তেও আকাশ মেঘাচ্ছন্ন নেই রৌদ্র উজ্জ্বল রয়েছে এবং দুপুরের পরপরই আমরা দেখেছি যে জেলেরা নদীতে কিন্তু তারা তাদের ট্রলার বা নৌকা নিয়ে নেমে পড়েছে মাছ শিকারের জন্য এবং
যে দেখছেন আপনাদের ছবিতে দেখানোর চেষ্টা করব যে জাহাজগুলো রয়েছে ঢাকা কিংবা চট্টগ্রামমুখী যে জাহাজগুলো গত পরশু থেকে রাত থেকে কিন্তু এখানে নোঙর করে রাখা হয়েছিল সেগুলো এখন রয়েছে আসলে এখন পর্যন্ত নির্দেশনা না আসা এখন পর্যন্ত কোনো ধরনের কিন্তু জাহাজ বড় জাহাজ ছেড়ে যাচ্ছে না যদিও বা বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে গতকালকে সকালবেলা নির্দেশনা জারি করা হয়েছিল দেশের অভ্যন্তরীণ সব রুটে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ সেটি আসলে এখন পর্যন্ত বলবৎ রয়েছে কিছুক্ষণ আগেও বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা হয়েছিল সেখানে চার নম্বর বিপদ সঙ্গে তাকায় বরিশাল নদী বন্দর থেকে কোনো লঞ্চ যাত্রী চলাচল কিন্তু করছে না সেটি অভ্যন্তরীণ এবং দূরপাল্লা কোনো লঞ্চ চলাচল এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি কখন সেই লঞ্চ চলাচল করবে যদিও বা বিভিন্ন জায়গায় স্পিড বোর্ডে করে মানুষের জীবন তার ঝুঁকি নিয়েই চোরাগুপ্তভাবে স্পিড বোর্ড নিয়ে মানুষ যাতায়াত করছে এমন একটি খবর আমাদের কাছে রয়েছে সুনির্দিষ্ট খবরই রয়েছে যদিও সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ নৌপুলিশ কোস্টগার্ড কিন্তু তারা তৎপরতা অব্যাহত রেখেছে এর আগে আমরা দেখেছি নৌপুলিশ কোস্টগার্ড সহ সিপিবির কর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালিয়েছে যাতে করে নদী পাড়ের মানুষ তারা আশপাশে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো তারা অবস্থান নেয় কিন্তু কার্যত আমরা দেখেছি যে সেইভাবে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের যায়নি সেই সমস্ত জায়গায় মানুষ আশ্রয় কেন্দ্রে উপস্থিত হয়নি যদিও প্রশাসন বলেছে বিভাগীয় কমিশনার আমিনুল আহসান জানিয়েছিল গতকালকে রাতে প্রায় 18,000-এরও বেশি মানুষ বিভাগের প্রায় 4,500 যে সাইক্লোন শেল্টার রয়েছে আমি একটু ছবি একটু দেখাতেই চাই সেটি হচ্ছে দেখুন এই উত্তাল ঢেউর মধ্যেও কিভাবে জেলেরা যাচ্ছে তারা মাছ শিকারে রওনা হয়েছে আমি এই ছবিটা একটু দেখাতেই যাচ্ছি কিভাবে মানুষ তার জীবনের ঝুঁকি নিয়ে এখন পর্যন্ত যদিও নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে তারপরও মানুষ কিন্তু আসলে নেমে পড়েছে ট্রলার নিয়ে মাছ ধরতে নেমেছে প্রশাসন আসলে তারা তৎপরতা তাদের অব্যাহত ছিল যাতে করে কেউ নদীতে না নামে এবং নদী পাড়ের মানুষ যারা আছে তারা যেন আর পাশের আশ্রয় কেন্দ্রে অবস্থান নাই সেটি আসলে প্রশাসন কিন্তু বেশ তৎপর ছিল ঘূর্ণিঝড় আগে এবং এখনও কিন্তু আসলে সেই তাদের প্রচারণা অব্যাহত রয়েছে তবে সব কিছু মিলে এখন পর্যন্ত উপকূলের অন্তত বরিশাল বিভাগের উপকূলে সেই অর্থে কিন্তু আমাদের কাছে কোনো দুর্যোগে মানে সেই অর্থে কিন্তু ক্ষয়ক্ষতি বা বড় ধরনের কোনো সংখ্যার কোনো খবর পাইনি মানুষ এখন পর্যন্ত নিরাপদে আছে তো ভোলার মেঘনা নদীর পাড় থেকে তেঁতুল এলাকা থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল সরাসরি যুক্ত ছিলাম ভোলা থেকে সহকর্মী অপূর্ব আপু এবং এর আগে যুক্ত ছিলাম পতেঙ্গা থেকে সহকর্মী কমলদের সঙ্গে মোটুশি